কমলানগর একটি খুবই সুন্দর গ্রামে কাজল তার মায়ের সঙ্গে বাস করত। তারা খুবই গরিব ছিল, খুবই দুঃখে কষ্টে তাদের মা মেয়ের সংসার চলত। কিছুদিন আগে কাজলের বাবা অনেক বড় একটি অসুস্থতায় ভুগে মারা গিয়েছে। তার বাবার মৃত্যুর পর থেকে কাজল ও তার মা সর্বদাই মন খারাপ করে থাকত। কাজল তো সবসময় তার বাবার জন্য কান্না করত। এভাবেই প্রায় অনেক দিন কেটে গেল। কিছুদিন পরে কাজলের মা তাকে বলল, কাজল সোনা মা, তোমাকে আর কাজ করতে হবে না, যাও তুমি পড়ার টেবিলে যাও, কিছুদিন পরেই তো তোমার এক্সাম, যদি তুমি এখন ভালোভাবে লেখাপড়া না করো তাহলে এক্সাম ভালো করে দিবে কি করে? আমার যে অনেক বড় আশা তোমাকে নিয়ে, তুমি অনেক বড় ডাক্তার হবে, যদি এভাবে কাজ করো তাহলে লেখাপড়া কখন করবে তুমি? মা, কাজ তো সবই পড়ে আছে, এত কাজ ফেলে রেখে আমি কি করে লেখাপড়া করতে বসে? আগে কাজগুলো করে নেই, একটু পরে পড়ার টেবিলে গিয়ে বসবো, ওকে আম্মু? না না কাঞ্চন, যদি এভাবে সময় নষ্ট করতে থাকো তাহলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না। আর যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে তো পরীক্ষায় ফেল করতে পারো। আমি চাই না আমার মেয়ে পরীক্ষায় ফেল করুক। যাও তাড়াতাড়ি যাও, এক্ষুনি পড়তে বসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি পড়ার টেবিলে গিয়ে বসছি, তার আগে তোমাকে বলছি তুমি খাবার খেয়ে নাও। এরপর কাজল তার মায়ের কথা মেনে নিল ও রিডিং রুমে গিয়ে পড়ার টেবিলে বসলো পড়ার জন্য। ঠিক তখনই কাজলের বান্ধবী ইচ্ছা তার কাছে আসলো আর বলল, আরে কাজল, সব সময় তো পাগলের মতো শুধু লেখাপড়া নিয়ে থাকিস, একটু অন্যদিকে তো মনোযোগ দিবি, একটু শপিং টপিং কর। দেখো কাজল, আমার গায়ে যে এই লেহেঙ্গাটা দেখছো না, এটা কত সুন্দর, আজকে কিনেছি, আর এর দাম কত তুমি জানো? দেখো ইচ্ছা, তুমি তো জানোই যে আমি তোমাদের মতো ধনী নয়, যে আমি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু কিনবো, তাই না বলো? আর তুমি শোনো, শপিং করার কোনো ইচ্ছে আমার নেই, বুঝেছো? লেখাপড়া করার সময় আমাকে লেখাপড়া করতে দাও, ডিস্টার্ব করো না প্লিজ। ও কাজল, আমি বুঝেছি তোমার গায়ে লেগেছে, তাই না? তোমরা তো গরিবের থেকেও গরিব, পেটের খাবারে জোগাতে পারো না, তাহলে শপিং করবে কি করে? এটা না বলে কথা অন্যদিকে ঘোরাচ্ছ কেন? তবে আমার আর একটি কথা মনে হয়, সেটা কি জানো যে শপিং তোমাদের ভাগ্যে লেখা নেই, শপিং করার কপাল লাগে, কপাল, বুঝছো? কি ইচ্ছা, তাহলে কি তুমি এখানে এসেছো আমার সঙ্গে ঠাট্টা করার জন্য? দেখো কাজল, আমি এত দূর থেকে এসেছি তোমার সঙ্গে দেখা করতে, আর আমার এই নতুন দামি ড্রেসটাকে দেখানোর জন্য, আর তুমি এরকম ব্যবহার করছো, মোটেও ঠিক করছো না, আমি চলে গেলাম। এরপর কাজলের বান্ধবীর ইচ্ছা সেখান থেকে চলে গেল। এরপর কাজল আবারও তার লেখাপড়ায় মন দিল। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। এভাবে চলতে চলতে একদিন কাজলের বার্থডে চলে আসলো। সেদিন কাজল তার বান্ধবীদের কাছে গেল আর বলল, হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমার বার্থডে, তোমাদের আমি নিমন্ত্রণ করে গেলাম, আমার বার্থডেতে তোমরা সবাই যাবে, ওকে? আরে কাজল, তোদের পেটেই তো তোরা খাবার দিতে পারিস না, আবার বার্থডে পার্টির আয়োজন কি করেছিস? নাকি আমরা গেলে কি খেতে দেবে, ঘরে তৈরি কেক? কাজল তার বান্ধবীদের কথা শুনে খুবই কষ্ট পেল। সে উদাস হয়ে তার বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসে তার মাকে বলল, মা মা, এদিকে আসো, শোনো, আজকে তো আমার জন্মদিন, তুমি কি আমার জন্মদিনে পার্টির আয়োজন করবে না? আর কই, আমার জন্য তো কোনো নতুন জামাও আনোনি, আর কেকেরও তো অর্ডার করোনি। বেটা কাজল, তুমি তো জানো আমাদের আর্থিক পরিস্থিতি, আমার হাতের অবস্থা, আমার ঘরের অবস্থা, এরপরও তুমি কি করে এসবের বায়না করছো বলো? ইদানিং তো আমার কাজও ঠিক মতো হচ্ছে না, আমার হাতেও টাকা নেই, টাকা না থাকলে আমি কি করব? কাজল বেটা, মন খারাপ করলে মন খারাপ করো না, আমি যেভাবেই হোক খুবই তাড়াতাড়ি তোমার জন্য একটি নতুন ড্রেস আর একটি কেক নিয়ে আসছি, ওকে? ঠিক আছে মা, আমার লাগবে না কেক, লাগবে না নতুন জামা, আমার কিছু চাই না মা, আমি একটু জঙ্গলের মধ্যে থেকে ঘুরে আসি, ঠিক আছে? এরপর কাজল মন খারাপ করে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটু জঙ্গলের মধ্যে গিয়ে বসলো। সেখানে গিয়ে সে জোরে জোরে কান্না করতে লাগলো। হে আল্লাহ, তুমি কেন আমাদেরকে এতটা গরিব বানিয়েছো? আমাদের সব সময় দুঃখে থাকতে হয়, কষ্ট পেতে হয়, মনের কোনো আশাই পূর্ণ হয় না।
দেখো আল্লাহ, আজকে আমার বার্থডে, আমাদের সামর্থ্য নেই একটি কেক আনার আর জন্মদিন পালন করার, তুমি আমাকে সাহায্য করো খোদা। কাজল এভাবে কান্না করে যাচ্ছিল, হঠাৎ করে কাজলের সামনে সোনাম নামে একজন পরী প্রকট হয়ে গেল আর কাজলকে বলল, বেটা কাজল, কি হয়েছে তোমার? এভাবে কেন কান্না করছো? আমাকে তুমি বলো, আমি তোমার প্রবলেম সলভ করে দেব। আমরা অনেক গরীব, পাশের গ্রামেই থাকি, আজ আমার বার্থডে, আমাদের সামর্থ্য নেই একটি কেক কেনা আর জন্মদিন পালন করা, নতুন জামা তো অনেক দূরের কথা, আমাদের অনেক দুঃখ কষ্ট, অনেক অভাব, মা বাবা মারা গিয়েছে অনেক আগে, কি করবো বলুন। ও, এইসব বিষয় তুমি চিন্তা করো না বেটা, আমি তোমাকে সাহায্য করবো। একথা বলে সোনাম পরী কাজলকে দুইটি জাদুর কেক দিল, একটি হলো স্বর্ণের আর একটি হলো রূপার। এই নাও বেটা, তোমার জন্য জাদুর দুই কেক। পরীজি, জাদুর কেক দিয়ে আমি কি করব? এটা আমার কোন কাজে আসবে? শোনো কাজল, এই যে জাদুর সোনার কেক দেখছো না, এটা দিয়ে তুমি তোমার জন্মদিন পালন করো। আর এই যে রূপার জাদুর কেক, এর কাছ থেকে তুমি যা ইচ্ছা তাই চাইতে পারো, তোমার সকল বিপদ আপদে সে সাহায্য করবে। ধন সম্পদ, টাকা পয়সা, জামা কাপড়, খাবার দাবার সবকিছু চাইতে পারো। সত্যি পড়ি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই সাহায্যের কথা আমি জীবনে কখনো ভুলবো না। থ্যাঙ্কস এ লট পড়ি। এরপরে কাজল পড়িকে ধন্যবাদ জানিয়ে জাদুর দুই কেক নিয়ে সে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে জাদুর সোনার কেকের কাছ থেকে একটি কেক চেয়ে নিল, সেই কেক দিয়ে সে তার জন্মদিনের পার্টির আয়োজন করল। এরপর কাজল দ্বিতীয় রূপার জাদুর কেকের কাছ থেকে অনেকগুলো টাকা পয়সা চেয়ে নিল। সেই টাকাগুলো দিয়ে কাজল তাদের জন্য অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলল। শুধু তাই নয়, গ্রামের অসহায় এতিম লোকদেরকে বিনামূল্যে সাহায্য করতে থাকলো। এভাবে কাজল জাদুর কেকের মাধ্যমে তার মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। উদাসপুর নামক একটি সুন্দর গ্রামে নীলা তার মা পার্বতীর সঙ্গে বাস করত। নীলার বয়স যখন 1 বছর, তখন কিছু চোর তার বাবাকে খুন করে ফেলেছিল। তারপর থেকেই নীলার মা পার্বতী নীলাকে বাবা ও মা দুজনের ভালোবাসা দিয়েই লালন পালন করে আসছে। এভাবে দুঃখে কষ্টে অনেক বছর কেটে গেল। এখন নীলার বয়স 13 বছর। গুরুতর একটা অসুস্থতার কারণে পার্বতীর দুই পা কাজ করা বন্ধ করে দিয়েছে, পার্বতী হাঁটতেও পারে না। থাকার জন্য তাদের কোনো ঘরও ছিল না, তারা জঙ্গলের কিনারে রাস্তায় একটি গাছের নিচে বাস করত। ওই গাছের নিচে সেলাই মেশিনে সেলাই করে কোনো মতে তাদের সংসার চালাতো। একদিন খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। নীলা তার মাকে বলল, মা, সমস্ত কাপড় তো ভিজে গেল, এখন কি করব বলো? নীলা, তুই কান্না করিস না মা, আল্লাহ তাআলা যতটুকু দুঃখ আমাদের ভাগ্যে লিখে রেখেছে তা তো আমাদের পোহাতে হবে। যাও মা, এই কাপড়গুলো ডেলিভারি দিয়ে আসো আর তাদের কাছ থেকে টাকাও নিয়ে আসো, নইলে আমাদেরকে আজকে না খেয়ে থাকতে হবে। নীলা ভেজা কাপড় নিয়ে গেল ডেলিভারি দেওয়ার জন্য, মানুষদেরকে তাদের কাপড় বুঝিয়ে দিল আর তাদের কাছ থেকে টাকা চাইল। নীলার সেলাই করা কাপড় ভেজা হওয়ার কারণে কেউ তাকে টাকা দিল না। কি টাকা চাচ্ছিস? কাপড় তো ভিজিয়ে এনেছিস, আমাকে তো এটা পরিষ্কার করতে হবে, উল্টো আমি তো তোর কাছ থেকে টাকা চাইবো, তাই না? কাপড় ভেজা হবার কারণে কেউ নীলাকে টাকা দিল না। নীলা কষ্ট পেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল, কেউ টাকা দিল না, আমাদের ঘর বাড়ি নেই, যদি কাপড় ভিজে যায় কি করে রক্ষা করব? কেউ আমাদের দুঃখটা বুঝলো না, এখন কি করি? আচ্ছা যাই, সীমা আন্টির কাছে যাই, আমার মনে হয় ওনাকে তার কাপড় ডেলিভারি দিলে উনি আমাকে টাকা দেবেন। সীমা নামে এক মহিলা তার স্বামী ভানু প্রতাপের সঙ্গে নীলাদের গ্রামেই বাস করত। সীমার ছিল দুইটি ছেলে, এক ছেলে বিকাশ যে শহরে অনেক বড় জব করত, ছোট ছেলে মোহিত ওই অঞ্চলে দারোগার চাকরি করত। সীমা রেগুলারই পার্বতীর কাছ থেকে কাপড় সেলাই করে নিত, কিন্তু তার টাকাও ঠিক মতো দিত না।
নীলা যখন সীমার বাড়ি গিয়ে সীমার হাতে তার সেলাই করা কাপড় ডেলিভারি দিল, তখন সীমা তার জামা ভেজা দেখে ছুড়ে মারল আর বলল, আই নীলা, আমি তোকে দিয়েছিলাম আমার লেহেঙ্গা তৈরি করার জন্য, আর তুই আমার মেয়ের ফ্রক তৈরি করে এনেছিস, কি করেছিস এটা? একো তো ছোট করে তৈরি করেছিস, তার উপরে ভেজা। আমি এই ফ্রক নেব না, তাড়াতাড়ি নিয়ে যা, নতুন করে তৈরি করে কেচে ধুয়ে পেস্ট করে তারপরে আনবি, যা এখান থেকে। ম্যাডাম, যদি কিছু টাকা দিতেন তাহলে খুবই ভালো হতো, আমি আর আমার মা দুই দিন হলো কিছুই খাইনি। তুই তো আমার জামার কাপড়টা নষ্ট করে দিয়েছিস, আবার টাকা চাচ্ছিস, যা এখান থেকে ভাগ, নইলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। নীলা মনের দুঃখে ওই লেহেঙ্গা নিয়ে একটি নদীর কিনারে বসে খুবই কান্না করছিল। কেউ তো টাকা দিল না, এখন আমি মাকে গিয়ে কি বলবো, আমরা কি খাবো, আজকে না খেলে বোধহয় মরে যাব। হে খোদা, তুমি বলে দাও এখন কি করব, আমার কি করা উচিত। নীলা নদীর কিনারে বসে একা একা মনের দুঃখের কথা বলছিল আর কাঁদছিল। হঠাৎ করে নীলার চোখ পড়ল নদীর কিনারে একটি সোনালি রঙের মাছের উপরে। মাছটি নদীর কিনারে ছটফট করছিল। নীলা ওই মাছটিকে তুলে নদীর মধ্যে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই সোনালি রঙের মাছটি খুবই সুন্দর একটি পরিতে প্রকট হলো আর বলল, শোনো মেয়ে, তুমি আমাকে জলের মধ্যে দিয়ে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করে দিয়েছ। এক অভিশাপের কারণে আমি মাছ হয়ে গিয়েছিলাম, তুমি আমার জীবনকে রক্ষা করেছ, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। পরিজি, আমাদের থাকার মতো কোনো জায়গা নেই, থাকার জন্য একটি ঘর চাই। বাস এইটুকু, এই নাও। পরি তার জাদুর লাঠি ঘুরালো, সঙ্গে সঙ্গে ওই জাদুর লাঠির মাধ্যমে অনেক বড় একটি লেহেঙ্গার ঘর প্রকট হলো। নীলা, এটা হলো জাদুর লেহেঙ্গার ঘর, তুমি এই লেহেঙ্গার কাছ থেকে যা চাইবে এই লেহেঙ্গার ঘর তোমাকে তাই দেবে। শোনো, এই লেহেঙ্গা আকাশে উঠতেও পারবে আর এর ভিতরে থাকা সমস্ত জিনিসই জাদুর। নীলা, তবে তুমি একটি কথা মনে রাখবে, এই জাদুর লেহেঙ্গার মাধ্যমে তুমি অন্যদেরকে সাহায্য করবে। এই কথা বলে পরি সেখান থেকে গায়েব হয়ে গেল। এরপর নীলা জাদুর লেহেঙ্গার ঘরকে আদেশ করল, হে জাদুর লেহেঙ্গার ঘর, আমাকে উড়িয়ে আমার মায়ের কাছে নিয়ে চলো। গ্রামের সব মানুষই জাদুর লেহেঙ্গার ঘর উড়তে দেখে খুবই আশ্চর্য হলো। কিছুক্ষণ ওড়ার পরে নীলা ওই লেহেঙ্গার ভেতরে উড়ে উড়ে তার মায়ের কাছে পৌঁছে গেল। নীলার মা খুবই আশ্চর্য হয়ে ওই লেহেঙ্গা দেখছিল আর সে থমকে গিয়েছিল। এরপরে নীলা ওই লেহেঙ্গা ঘরের মধ্যে থেকে তার মায়ের কাছে বের হয়ে আসলো। নীলার মা পার্বতী খুবই আশ্চর্য হয়ে নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, এত বড় লেহেঙ্গার ঘর তুমি কোথায় পেলে, আর এই লেহেঙ্গার ঘর উড়ছে কি করে? এরপর নীলা তার মাকে জাদুঘর ও পরী সম্পর্কে সবকিছু বলল। সবকিছু শুনে পার্বতী খুবই খুশি হয়ে গেল। এরপর থেকে নীলা ও পার্বতী দুইজনেই ওই জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে থাকতে আরম্ভ করলো আর সেলাই মেশিনে কাজ করতে লাগলো। এখন থেকে সেলাই করা কাপড় ডেলিভারি দেওয়ার জন্য তাদের আর হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যেতে হতো না, বরং লেহেঙ্গার ঘর উড়ে তাদেরকে নিয়ে যেত। আস্তে আস্তে তাদের কাছে প্রচুর অর্ডার আসতে শুরু করলো। এরপরে একদিন, মা, এখন আমি খুবই খুশি, শুধু আমার গ্রামের নয় অন্য গ্রাম থেকেও আমাদের কাছে কাপড় সেলাই করতে মানুষ আসছে। হ্যাঁ মা, আমিও অনেক খুশি, এভাবেই আমরা সারা জীবন মানুষের সেবা যত্ন করে যেতে চাই আর কোনো ব্যাপারে লোভ না করে পরিশ্রম করে টাকা উপার্জন করতে চাই। একদিন নীলা ও পার্বতী দুজনেই ওই জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে বসে সেলাই করছিল। এমন সময় একজন ব্যক্তি তাদের কাছে এসে তাদের কাছ থেকে সাহায্য চাইল। কি সমস্যা আপনার, বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পার্বতী বোন, আমার স্ত্রী অনেক অসুস্থ, বাঁচবে কিনা জানি না, ডাক্তার বলেছে তাড়াতাড়ি অন্য শহরে চিকিৎসার জন্য নিয়ে যেতে, কিন্তু অন্য শহরে যাবার জন্য যে রাস্তায় পুল ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে, এখন আমি কিভাবে নিয়ে যাব? নীলা সেখানে দাঁড়িয়ে ওই লোকটির সব কথা শুনে ফেলল। এরপর নীলা লোকটিকে বলল,
কাকু, আপনি চিন্তা করবেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা তিনজনেই ওই জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে প্রবেশ করে উড়ে গাড়ির কাছে গেল, যেখানে তার স্ত্রী ছিল। পার্বতী তার অসুস্থ স্ত্রীকে ধরে জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে প্রবেশ করল। এরপর জাদুর লেহেঙ্গার ঘর তাদের সবাইকে উড়িয়ে সোজা হাসপাতালে নিয়ে গেল। কাকু, এখন তো কাকিমা সুস্থ হয়ে গেছে, চলুন এবার আমরা বাড়ি ফিরে যাই আর এই সুসংবাদটা এলাকার মানুষকে দেই। আস্তে আস্তে এলাকার সবাই নীলার জাদুর লেহেঙ্গার ঘরের সম্পর্কে সব জেনে গেল। গ্রামের মানুষ সবাই এখন নীলা ও পার্বতীকে অনেক সম্মান করে। ওই গ্রামে সীমা নামে সেই মহিলাটি অন্য শহরে গিয়েছিল বেড়ানোর জন্য। যখন সে তার বাসায় ফিরে আসলো, তখন থেকে পার্বতী ও নীলার অনেক প্রশংসা শুনতে পেল। তাদের প্রশংসা শুনে সীমা হিংসে জ্বলে যাচ্ছিল। সে তার স্বামীকে বলল, যখন থেকে আমি বাড়ি এসেছি তখন থেকে নীলা ও পার্বতীর প্রশংসা শুনতে শুনতে আমার কাজ জ্বালা পোড়া হয়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না, আমি কিছু না কিছু একটা করব। সীমা চুপ করে নীলার ঘরের মধ্যে প্রবেশ করলো আর তার সেলাই মেশিন সেলাই করতে লাগলো। আশ্চর্যের ব্যাপার হলো, তার সেলাই মেশিন ওই যে সেলাই শুরু করলো, কিন্তু কিছুতে আর সেলাই মেশিন থামলো না। সীমা অনেক চেষ্টা করলো, কিন্তু সেলাই মেশিন থামলো না, বরং তার হাত কেটে গেল। ওহ বাঁচাও, কে আছো বাঁচাও, আমার হাতের মধ্যে সুই ঢুকে গেল, সেলাই মেশিন কেন থামছে না? আহ! সীমার চিৎকার শুনে নীলা ও তার মা পার্বতী সেখানে চলে আসলো আর সেলাই মেশিনকে আদেশ করলো থামার জন্য। নীলা সেলাই মেশিনকে থামতে বলার সঙ্গে সঙ্গে সেলাই মেশিন থেমে গেল। পার্বতী, নীলা, তোমরা আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আজ তোমাদের এখানে এসেছিলাম তোমাদের সেলাই মেশিন নষ্ট করে দিতে, আর তোমরা আমার জীবন বাঁচালে। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। কাকি, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমরা অনেক খুশি। আমরা মানুষদের উপকার করতে চাই, ক্ষতি নয়। আর কাকি শুনুন, আমার মা বলতো আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তাহলে সেই সুখ কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না, আর আজ তাই হলো। এরপরে নীলা তার মাকে জড়িয়ে ধরল। সিদ্ধি তার মায়ের সঙ্গে উদয়পুর গ্রামে বাস করত। সিদ্ধির বাবা ছিল না, যার কারণে কখনো কখনো মানুষ তাকে এতিম ও অনাথ বলে ধিক্কার দিত। এছাড়া সিদ্ধি দেখতেও সুন্দর ছিল না, এজন্য গ্রামের অন্যান্য বাচ্চারাও তাকে পছন্দ করত না, আর কেউ তার সঙ্গে খেলতেও না। এজন্য ওই গ্রামে সিদ্ধির খুব একটা বান্ধবী ছিল না। স্কুলের বাচ্চারাও সিদ্ধিকে অনেক বেশি জ্বালাতন করত। সিদ্ধির মা শিথিলা মানুষের জমিনে কাজ করত। এই চলো, আজকে না ফুলের মেলা বসবে, ফুল নিয়ে তোমাদের সঙ্গে বাজারে যায়। কিন্তু সিদ্ধি, তুই ফুলের মালা পরিস নি কেন? আচ্ছা যাগে, এমনিতেই তোকে দেখতে অনেক সুন্দর লাগে, চল তুই আমার সাথে চল। সিদ্ধির শুধু একমাত্র একটা বান্ধবী ছিল, তার নাম ছিল রাধা। রাধা সবসময় সিদ্ধিকে সাপোর্ট করত, কিন্তু তখন পাশ থেকে পিঙ্কি বলল, ফুলের মালা পরো অথবা ফুলালা কাপড়ের জামা পরো, তোমাকে দেখতে বান্দর বান্দরই লাগবে। ঝ্যাং ঝ্যাং করতে করতে চলে আসছে এখানে, ওখানে কত ধনী ধনী মেয়েরা আসবে, আমরা কত সুন্দর, আর তোর সঙ্গে গেলে আমাদের ইনসাল্ট হবে। কি, তুমি এসব কি বলছো আমার বান্ধবীকে? আরে পিঙ্কি, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। আরে রাধা, ছোড়ো না, কি করার, আমি তো আসলেই কালো, ছাড়া এসব শুনতে শুনতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এরপর সব মেয়েরাই চলতে চলতে গন্তব্যস্থলে পৌঁছে গেল, আর সেখানেই কাজ করত সিদ্ধির মা শিথিলা। সিদ্ধির মাকে কঠোর পরিশ্রম করতে দেখে পিঙ্কি ও তার বান্ধবীরা সিদ্ধিকে আবার মজা করতে লাগলো। ওই দেখো, দেখেছো কত কঠোর পরিশ্রম করছে সিদ্ধির মা, দেখো ওটা সিদ্ধির মা না? আর মেয়েকে দেখো, সারাটা দিন লাফালাফি করে, খেলাধুলা করে। আচ্ছা পিঙ্কি, তুমি চাও কি? হ্যাঁ, আমার কাছে কি চাও তুমি? তোমার সঙ্গে না আছে কোনো নেনা দেনা, না তুমি আমার ভালো বন্ধু। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানোর কোনো অধিকারই নেই তোমার, তুমি চুপ থাকবা, আমার সঙ্গে একটু কথা বলবা না? এতক্ষণ পর্যন্ত সব কিছু সহ্য করেছি, এরপরে যদি আর একটু কথা বলো আমি তোমার প্রত্যেকটি কথার জবাব দেব, বুঝেছো? আরে সিদ্ধি, তুই জানিস আমিকে, তোর মা যার খ্যাতে কঠোর পরিশ্রম করে কাজ করছে, আমি সেই খ্যাতের মালিকের মেয়ে, আমার সঙ্গে এভাবে কথা বলা তোর স্পর্ধা হলো কি করে, আমি দেখে নেব। এরপর সেখান থেকে কান্না করতে করতে সিদ্ধি বাড়ি চলে গেল। সিদ্ধিকে কান্না করতে তার মা দেখে ফেললো। এরপর যখন রাত্রিবেলায় শিথিলা বাড়িতে আসলো, তখন তার মেয়ে সিদ্ধিকে জিজ্ঞাসা করলো, বেটা কি হয়েছিল তোমার?
আমি দেখলাম তোমার বান্ধবীদের সঙ্গে তুমি ঝগড়া করছো। হ্যাঁ মা, আমি কালো, এটা আমার কি দোষ? আমি গরিব, এটা আমি কি করব? মা, আমি কি মানুষ না? আমি কি কখনো মানুষের কাছে ভিক্ষে করি যে মানুষ আমাকে এরকম নজরে দেখে? আজকের পর থেকে আমি কারো সঙ্গে কথাই বলবো না। বেটা, এটা তো সমাজের নিয়ম, অনেক আগ থেকে চলে আসছে, গরিবদেরকে কেউ সম্মান দেয় না। এসব বিষয় নিয়ে তুমি কখনোই মন খারাপ করবে না। চলো এখান থেকে ওঠো, এখন খাবার খাবে, হাসো। এভাবে সিদ্ধির মা সিদ্ধিকে অনেক করে বোঝালো, কিন্তু কিছুতে শিথিলা বুঝতে দিল না সিদ্ধিকে যে পিঙ্কির সঙ্গে ঝগড়া করার কারণে পিঙ্কির বাবা তাকে কাজ থেকে বের করে দিয়েছে। এরপর পরের দিন সকালে, মা তুমি আজকে কাজে গেলে না কেন? কি হয়েছে তোমার? বেটা, আমি অন্য কাজ খুঁজে নেব, ওই ক্ষেতের মালিক কাজে যেতে আমাকে বারণ করেছে। সিদ্ধি বুঝে গেল যে এই সবই ছিল পিঙ্কির কারাধারা। মা, তোমার কাজটা চলে গেল শুধু আমার কারণে, তাই না? যদি আমি চুপচাপ পিঙ্কির কথা সহ্য করতাম তাহলে তোমার এমনটা হতো না। এটা আমি কি করলাম মা? এখন আমাদের কি হবে? সিদ্ধির মা সিদ্ধিকে কিছু বোঝানোর আগে সে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টাকা ইনকাম না করার কারণে তাদের সংসারে অভাব অনটন দেখা দিল। না ছিল তাদের কাছে খাবার মতো কোনো জিনিস, না ছিল তাদের ভাঙা ঘর ঠিক করার মতো কোনো টাকা। পরিস্থিতির কারণে শিথিলা কিছুই করতে পারল না। সিদ্ধিও কোনো জিনিসেরই বায়না করতো না তার মায়ের কাছে, যাতে সিদ্ধির মা এটা ধারণাও করতে না পারে যে সিদ্ধির কোনো জিনিস প্রয়োজন। এভাবেই একদিন সিদ্ধি পেরেশান হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কিন্তু সিদ্ধি এটা জানতে পারছিল না যে তার দেখা বা কথাবার্তা কোনো আকাশের পরীর সঙ্গে হবে। ওদিকে কোকিলাপুরি ছিল পুরী রাজ্যের একজন নাকারা পুরী, সে সারাদিন রাত ঘুরে বেড়াত, যার কারণে পুরী রাজ্যের রানী পুরী মেহেদির একটি ঝুড়ি কোকিলাপুরিকে দিয়ে আদেশ দিয়েছিল যে পুরী রাজ্যে যতগুলো পুরী আছে মেহেদি দিয়ে তাদের সবার হাত রাঙিয়ে দিতে, যার কারণে কোকিলাপুরি পুরী রাজ্যের সকল পুরীদের হাতে মেহেদি রাঙিয়ে দিত। মেহেদি লাগানোর পরে যতগুলো মেহেদি বাঁচত সবগুলো নিয়ে সে পৃথিবীতে ভ্রমণ করতে যেত, ঘুরে বেড়াত। আরে রানী পুরী আমাকে একই কাজ দিল, সব পুরীদের হাতে মেহেদি দিতে হবে। আমার তো হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু মেহেদি তো এখনো বেঁচে গেছে, অনেক পুরীরা বাকিও আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে পৃথিবীতে ঘুরে আসি, এরপরে বাকিদের মেহেদি লাগিয়ে দেব। কোকিলাপুরি উড়তে উড়তে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন সে পৃথিবীর জমিনে একটি গাছের নিচে বসে পড়ল। তবে কিছুক্ষণের মধ্যেই কোকিলাপুরি কান্নার আওয়াজ শুনতে পেল। কোকিলাপুরি ভাবল যে গাছের নিচে সে বসে আছে, সে গাছ থেকেই হয়তো কান্নার আওয়াজ আসছে। কিন্তু যখন কোকিলাপুরি এদিকে ওদিকে তাকালো, সে দেখল গাছের নিচে বসে একটি মেয়ে কান্না করছে, আর সেই মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল সিদ্ধি। আরে মেয়ে, তুমি কান্না করছো কেন? এত সুন্দর পৃথিবীতে এইরকম একটি মিষ্টি মেয়ে কান্না করলে কি হয়? আপনি আমাকে মিষ্টি মেয়ে বলছেন, আপনি অনেক ভালো। এক মিনিট, আপনি তো দেখছি পড়ি, সত্যি পড়ি? এ কি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। পড়ি তো গল্পে হয়, কিন্তু বাস্তবে পড়ি? হ্যাঁ আমি পড়ি, আমাকে তো দেখে ফেলেছো। আমরা তো মানুষের কাছ থেকে গোপন থাকি, কিন্তু তুমি আবার গোটা গ্রামের মধ্যে কি ঢোল পিটাবে নাকি? তাহলে তো এখানে আমার আশাই বন্ধ হয়ে যাবে। জি, আমাকে আপনি ক্ষমা করবেন, অন্যের খুশিকে আমি শেষ করতে পারি না, এটা পাপ। সিদ্ধির কথা শুনে পুরী খুবই মুগ্ধ হলো। এরপর কোকিলাপুরি সিদ্ধির হাত ধরল, হাত ধরার সঙ্গে সঙ্গে তার জীবনের সকল বৃত্তান্ত সম্পর্কে জেনে গেল। ও, এই ব্যাপার, এর সমাধান আমার কাছে আছে। সমাধান? একে বলছেন পুরীজি? আমি তো আপনাকে এখন পর্যন্ত কিছু বললামই না। এই নাও জাদুর মেহেদি, এই জাদুর মেহেদি তুমি তোমার হাতে লাগিয়ে নেবে, এরপর দেখবে এর চমৎকার। সিদ্ধি পরীর দেওয়া মেহেদি পেয়ে অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। পুরী সিদ্ধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর সিদ্ধি বাসায় চলে গেল। বাড়িতে ফেরার পরে কোকিলাপুরির দেওয়া সে জাদুর মেহেদি তার হাতে লাগালো। মেহেদি লাগানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরের মধ্যে আলো তারা ভরে গেল, আর সিদ্ধি আগের চেয়ে দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। সিদ্ধির গায়ের রং একেবারে ফর্সা টকটকে, আর তার চেহারাও এখন দেখতে অনেক সুন্দর লাগছে। শুধু তাই নয়, সিদ্ধির গায়ের জামাও ছিল রাজকুমারীর মতো সুন্দর। এরপর সিদ্ধির মা শিথিলা সিদ্ধিকে ডাকতে ডাকতে তার রুমে চলে আসলো। এরপর
সেটি তার মাকে পরে দেওয়া জাদুর মেহেদি সম্পর্কে সবকিছু বলতে লাগলো। হেমা, আমার কথা সব সত্যি, আর উনি একথা বলেছিলেন যে এই জাদুর মেহেদি দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শুধু ফর্সা হওয়ার দ্বারাই তো আমাদের সমস্যার সমাধান হলো না। এই গায়ের রং ফর্সা হওয়ার কারণে তো আর আমরা ভালো খাবার খেতে পারবো না, আমাদের ভাঙা ঘরও তো সুন্দর হয়ে যাবে না। আমরা কত কষ্টে ভাঙা ঘরের মধ্যে থাকি, রোদে বৃষ্টিতে কত কষ্ট পাই। যদি টাকা থাকতো আমাদের সব কিছু ঠিক হতো। সিদ্ধি এ কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পলকে সিদ্ধির মুখের কথা সব কিছু সত্য হয়ে গেল। তাদের ঘরের মধ্যে টাকা পয়সার একেবারে লহর বয়ে গেল, আর ঘরের বাইরে কাপড়ের একটি শোরুম আপনাআপনি তৈরি হয়ে গেল, আর তাদের বাড়িও রাজমহলের থেকে কোনো দিক দিয়েই কমতি ছিল না। এসব দেখে সিদ্ধি আনন্দে নাচতে আরম্ভ করলো আর বলল, মা মা দেখো না, বই তো একদম ঠিক বলেছে, আমাদের জিন্দগি তো একেবারে সত্যি পরিবর্তন হয়ে গেল। মিথিলার চোখের মধ্যে ছিল শান্তির অশ্রু, সে কিছুই বুঝতে পারছে না যে সে এখন কি বলবে। আর ওই দিন পরি রাজ্যেও কোকিলা পরির অনেক স্বাগতম জানালো সব পরিরাই খুশি হয়ে। কিন্তু রানী পরি, এসব কেন? আমি তো কেবল পৃথিবীতে ঘুরে আসলাম, আমি তো এমন কোনো কাজ করিনি। আজ তোমাকে প্রথমবারের মতো কর্তব্যশীল পরি মনে হচ্ছে। তুমি আজ পরিদের দায়িত্ব পালন করেছো, আজ আমি তোমার উপরে অনেক খুশি। এজন্য নাকারা মানে অলস পরি থেকে তোমার নামটা কেটে দিলাম, তুমি আসলে অনেক ভালো। ইয়ের রানী পরি, আপনারা আজ প্রথমবারের মতো অনেক ভালো একটি কাজ করলে। না না, মানে আমার জন্য জীবনের প্রথমেই ভালো সিদ্ধান্ত আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানী পরি। কোকিলাপুরীর এই কথা শুনে সবাই হাসতে আরম্ভ করলো। এখন কোকিলাপুরী ভালো করে বুঝে গেল যে পরিদের কাজ শুধু ঘুরে বেড়ানো নয়, অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করা। কোকিলাপুরীর জাদুর মেহেদির কারণে সিদ্ধি ও তার মায়ের জীবন সুখে ভরে উঠল। সিদ্ধি ও তার মা শিথিলা সারা জীবন ধরে কোকিলাপুরীর দেওয়া জাদুর মেহেদির শুক্রিয়া আদায় করতে লাগলো।